সবাইকে মাস্টারি ভিত্তি স্বাগতম কারি মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সো ফ্রেন্ডস এসপিসি উইথড্রটা নিয়ে আমরা সবাই কিন্তু কথা বলছি এবং প্রত্যেকটা মেম্বারের মনে একটাই খুব উত্তেজনা সেটা হচ্ছে উইথড্রো উইথড্রো সমস্যার সমাধান আমরা সবাই চাই বাট গত দু থেকে তিন মাস যাবৎ এসপিসি উইথড্রোটা বন্ধ করে দিয়ে আমাদেরকে যে হয়রানির সম্মুখীন করছে সেটি আসলে কখনো কাম্য নয় এবং এসপিসি থেকে কখনো আমরা সেটি প্রত্যাশা করি নাই সো বর্তমান সময়টা এসপিসির জন্য খুবই টার্নিং মুহূর্ত যাচ্ছে এবং এই মুহূর্তে যদি এসপিসি দূরদর্শিতার প্রমাণ না দিতে পারে তাহলে এসপিসি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি এবং আমি যেটি মনে করছি যে এই মাসের মধ্যে এসপিসির যে কোনো একটি দুর্ঘটনা ঘটতে যাচ্ছে যদি তারা সেটি দূরদর্শিতার সাথে যদি মোকাবেলা না করে আমি এই কারণে এই কথাটি বলছি আপনারা জানেন যে প্রত্যেকটা মেম্বার কিন্তু এখন একটি হতাশার মধ্যে রয়েছে প্লাস একটি ক্ষোভ উত্তেজনার মধ্যে রয়েছে সো এসপিসি যেহেতু বলছে পুরনো উইথড্রোগুলো যারা দিয়েছে সেগুলো অগস্ট মাসের মধ্যে কমপ্লিট করা হবে এবং অগস্ট মাসে যারা যে নতুন উইথড্রোগুলো দিবে সেগুলো হচ্ছে সেপ্টেম্বরের 15 তারিখ পর থেকে সেগুলো সচল করে দেওয়া হবে এবং সেগুলো ক্লিন করে দেওয়া হবে সো আমরা দেখতে পাচ্ছি কিছু মানুষ কিন্তু উইথড্রো করতে পারছে সেটি হচ্ছে হয়তো কারোর টিম ভালো কারো এজেন্ট রয়েছে টিমের মধ্যে এবং কোনো সেভেন স্টারের সাথে ম্যানেজমেন্টের সাথে কারো ভালো একটা পরিচয় রয়েছে তারাই কিন্তু সেই উইথড্রোটা পাচ্ছে আর মোস্টলি পার্সন 95% থেকে 90% মেম্বার কিন্তু সেই উইথড্রোটা করতে পারছে না যেমন সাধারণ মেম্বাররা বলছি যারা এসপিসির সাধারণ মেম্বার এসপিসিতে সবচেয়ে বেশি হচ্ছে সাধারণ মেম্বার আর যারা রয়েছেন স্টার মেম্বাররা রয়েছেন তারা হয়তো সেভেন স্টার সাথে পরিচিতির কারণে হয়তো তারা সেই উইথড্রোগুলো করতে পারছে কিন্তু আমরা যারা রয়েছি জনসাধারণ তাদেরকে কিন্তু তাদের নিয়ে কিন্তু এসপিসি চিন্তা করছে না এবং তাদের উইথড্রোটাতে সচল করে দিবে আদৌ সেটি করতে পারছে কি না সেটিও আমার জন্য অনেকটা আসলে কি কঠিন হয়ে পড়ে যে কথাগুলো বলার জন্য আপনারা জানেন যে এসপিসি যে সিদ্ধান্তটি দিয়েছে যে গত মাসে অগস্ট মাসে পুরাতন উইথড্রোগুলো ক্লিন করে দেওয়া হবে কিন্তু সেটি কিন্তু করে নাই অনেকে অভিযোগ দিয়েছে যে এসপিসি আমার উইথড্রোটা অ্যাপসের মধ্যে ক্লিন দেখাচ্ছে কিন্তু আমার টাকাটা এখন আমার বিকাশ অথবা নগদের মাধ্যমে আসে নাই অনেকে বলছি আমি দু মাস হয়েছে এসপিসি উইথড্রো দিয়েছে সেটা এখনও পেন্ডিং দেখাচ্ছে সো এই সকল কারণগুলো দেখেই কিন্তু এসপিসি মেম্বারদের মধ্যে একটি খুব উত্তেজনা কাজ করছে আমি এই কারণে আজকের এই ভিডিওটি করতে যাচ্ছি যে এসপিসি কেন বন্ধ হয়ে যেতে পারে তার কয়েকটি লক্ষণ আমি আপনাদেরকে বলছি প্রথমত হচ্ছে মেম্বারদের মধ্যে হতাশা সৃষ্টি হয়ে গিয়েছে প্রত্যেকটা মেম্বার কিন্তু এখন চাচ্ছে এসপিসির বিরুদ্ধে মামলা করবে আর আমি চিন্তা করি যে এসপিসি যদি এই মাসের মধ্যে তারা যে কথাটি বলেছেন সেই কথাটি যদি তারা পালন না করতে পারেন এবং সেটি যদি তারা অ্যাপ্লাই করতে না পারেন আমরা যদি উইথড্রোটা সচ্ছলভাবে করতে না পারি তাহলে কিন্তু যে কোনো মেম্বার যদি ভুলবশত হোক অথবা ক্ষোভের বশত হোক অথবা এসপিসির বিরুদ্ধে কোনো আক্রোশের কারণে যদি কোনো একটা থানায় গিয়ে যদি মামলা করে দেয় অথবা কোনো গ্রুপ মামলা করে দেয় প্রতারণা মামলা অথবা এসপিসি আমাদেরকে সাথে প্রতারণা করেছে আমাদের টাকা মেরে দিয়েছে এবং এসপিসি উইথড্রোটা অফ করে দিয়েছে এমনটা অভিযোগ করে যদি এসপিসি আমাদের এসপিসির বিরুদ্ধে যদি মামলা করে দেয় তাহলে কিন্তু এসপিসি বন্ধ হয়ে যাবে আপনারা জানেন গত বছর কিন্তু এসপিসি এরকম একটা মামলার সম্মুখীন হয়েছে সেখানে সরকার প্রধান থেকেই কিন্তু আপনার সেই মামলাটা করা হয়েছে প্রতারণা মামলা যে কারণে হোক সেটি করা হয়েছে সেটার জন্য কিন্তু এসপিসি প্রায় 4 থেকে 5 মাস বন্ধ ছিল সো এখনও যদি উইথড্রো সমস্যাটা যদি সচল না করে যদি এসপিসি এভাবে গড়িমসি করতে থাকে এবং আমাদেরকে আরও বেশি যদি উত্তেজনার ধার প্রান্তে নিয়ে যায় তাহলে কিন্তু আমাদের হয়তো কিছু মানুষ বুঝে রয়েছে কিন্তু মোস্টলি মানুষ কিন্তু অবুঝ কিন্তু তারা চাইলে কিন্তু যে কোনো সময় মামলা করে দিতে পারে আপনারা জানেন মামলা করতে কোনো টাকার পয়সার প্রয়োজন হয় না আর প্রতারণা মামলা আপনি চাইলে যে কোনো জায়গায় গিয়ে মামলা করে দিতে পারেন যদি আপনি কারো বিরুদ্ধে মামলা করেন সেটি যদি সত্যতা প্রমাণ হয় তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে প্রশাসন অ্যাকশন নেবে আর যদি সেটি মিথ্যা প্রমাণিত হয় তাহলে তো কোনো কিছু করার নাই সো এসপিসি যদি এসপিসি মেম্বাররা যদি কেউ একজন যদি এসপিসির বিরুদ্ধে যদি মামলা করে দেয় অথবা জিডি করে দেয় তাহলে কিন্তু এসপিসি বন্ধ হয়ে যাবে আমরা মনে হয় এসপিসি সেটি যাচ্ছে যে কোনো মানুষ কোনো এসপিসি মেম্বার যদি মামলা করে তাহলে এসপিসি তারা দায়মুক্ত হয়ে যাবে এবং তারা বলবে যে আপনারা মামলা করেছেন বিদায় আমরা বন্ধ করে দিয়েছে এসপিসি এবং সরকার আমাদের কোম্পানি বন্ধ করে দিয়েছে আদারওয়াইজ আলটিমেটলি সব কিছু মিলেই কিন্তু এসপিসির লাভ হয়ে যাচ্ছে আর ক্ষতিগ্রস্ত হবো আমরা প্রত্যেকটা 60 লক্ষ মেম্বার 70 লক্ষ মেম্বার যারা এসপিসি অ্যাকাউন্ট করেছে তারাই আমরা ক্ষতিগ্রস্ত হব সো এসপিসি যদিও তাদের অফিসিয়ালি কোনো নোটিশের মাধ্যমে এখনও পর্যন্ত তারা বলে নাই যে উইথড্রোটা আমরা অমুক তারিখ থেকে সচল করে দেওয়া হবে আমি আমার আগের ভিডিওতে এই কথাগুলো বলেছি যে এসপিসি ম্যানেজমেন্ট থেকে কিছু সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তগুলো আমি আপনাদেরকে সেই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি যে তারা কী কী সিদ্ধান্তগুলো দিয়েছে সেগুলো আমি বলেছি আপনাদেরকে
কিন্তু তারা অফিসিয়ালি, তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে, এসপিসির অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে এবং অ্যাপসের ভেতর অফিসিয়ালিভাবে তারা কিন্তু নোটিশ দিতে পারে। এখনও পর্যন্ত তেমন কোনো নোটিশ আমরা তাদের অ্যাপসের মধ্যে হোক, ফেসবুকে হোক, ইউটিউবের মধ্যে হোক, আমরা সেটি দেখতে পাই নাই। সো এটা আমাদের জন্য আসলে অশনি সংকেত এবং আমি আশঙ্কা করছি যে এসপিসি মনে হয় এই মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে, যদি তারা তাদের দূরদর্শিতার প্রমাণ দিয়ে যদি এসপিসিকে সচল না করতে পারে, তাহলে এই মাসের মধ্যে এসপিসি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর আর আরেকটি কারণ যেটি হচ্ছে, এসপিসিতে এখন অ্যাকাউন্ট নাই বললেই চলে, এসপিসি কিন্তু নতুন কোনো অ্যাকাউন্ট হচ্ছে না। আপনারা জানেন যে এসপিসিতে আগে যেরকমভাবে মানুষ অ্যাকাউন্ট করতো, এসপিসিতে উইথড্রটা সচল ছিল, তখন প্রত্যেকটা মেম্বার কিন্তু একটা আশা নিয়ে এসপিসি অ্যাকাউন্ট করেছে, কিন্তু বর্তমান সময় এসপিসির এই সকল জল গোলাটি করার কারণে কোনো মেম্বার কিন্তু চাচ্ছে না নতুন করে অ্যাকাউন্ট করবে। এমনকি যারা এক্সিস্টেন্স রয়েছে, যাদের এসপিসি অ্যাকাউন্ট রয়েছে, তারাও এখন চাচ্ছে না তাদের অ্যাকাউন্টগুলো বৃদ্ধি করবে। তারা চাচ্ছে কীভাবে তাদের টাকাটা উইথড্র করবে, সেটা নিয়ে কিন্তু সবাই চিন্তা ভাবনায় মগ্ন হয়ে রয়েছে। সো আমিও আপনাদেরকে পার্সোনালি বলবো না যে এসপিসি আপনার নতুন অ্যাকাউন্ট করুন, কারণ এসপিসিতে অ্যাকাউন্ট করলে আপনাদের এখনই টাকা হারাবার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমি আমার গত ভিডিওতে বলেছি যে নতুন যারা অ্যাকাউন্ট করতে চান তারা অবশ্যই অ্যাকাউন্ট থেকে বিরত থাকবেন, এখন কোনো নতুন অ্যাকাউন্ট করবেন না। যদি আপনার টাকা বেশি হয়ে যায়, আপনি যদি এসপিসিকে আবার ভালোবেসে থাকেন, তাহলে আপনি আপনার টাকাটা অ্যাকাউন্ট করে হয়তো হারাতে পারবেন, কিন্তু আমি আলটিমেটলি এটার কোনো ফায়দা আমি আপনাদেরকে দেখছি না। সো আপনারা ধৈর্য ধরে আর কতদিন ধৈর্য ধরবেন, সেটাও আমি নিজেও আসলে অধৈর্য হয়ে যাচ্ছি। যে কোনো একজন মানুষ যদি ধৈর্য হারিয়ে যদি এসপিসির বিরুদ্ধে একটা মামলা করে দেয়, তাহলে কিন্তু এসপিসি বন্ধ হয়ে যাবে। সো এখন এসপিসির জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সময় এবং তাদের উচিত খুব দ্রুত এই সমস্যাটা সমাধান করা। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি, সেটি হচ্ছে আমাদের সব ব্যালেন্স কেনা বেচা নিয়ে কিন্তু অনেক প্রতারক চক্র কিন্তু বিভিন্ন গ্রুপে, বিভিন্ন মেসেঞ্জার বলুন, হোয়াটসঅ্যাপ বলুন, ফেসবুকে বলুন, বিভিন্ন গ্রুপে কিন্তু আপনাদেরকে একটি কী বলে এটাকে প্রতারণার ফাঁদ পেয়েছে। সেটাতে হচ্ছে অনেকে বলছে আপনি যদি সব ব্যালেন্স সেল করেন আপনার 3000 টাকা সব ব্যালেন্স, আমি আপনাকে 500 টাকা দেবো, এবং 70% 80% ডিসকাউন্ট দিয়ে অনেকে সব ব্যালেন্স সেল করছে। সো আসলেই নাই মামার সে কানা মামা ভালো, এটিও একটি কথা রয়েছে, একটি প্রবাদ রয়েছে, আমরা হয়তো সেটিতে বিশ্বাসী হয়ে কিন্তু আজকের এই কাজগুলো করছি। সো সব ব্যালেন্স আসলে সেল করলে যে আপনার এসপিসির যে সমস্যা সমাধান হয়ে যাবে, তা কিন্তু হয়তো কিছুটা আপনি পকেটে পাচ্ছেন, কিন্তু আলটিমেটলি এটা আপনারই ক্ষতি হচ্ছে। আপনার এখন উচিত হবে এসপিসির এই টাকাটা আপনারা সব ব্যালেন্স কেনা বেচা না করে, সেল না করে আপনারা একটু ধৈর্য ধরুন। আমরা এই মাসটা ওয়েট করি, এই মাসটার মধ্যে যদি এসপিসি সব কিছু সচল না করে, তাহলে আমরা সবাই এসপিসির বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবো এবং সবাই আমরা কাঁধে কাঁধ মিলে এসপিসির বিরুদ্ধে যে কোনো একটা কিছু করতে পারবো। কিন্তু এখন যদি আপনারা এই সব ব্যালেন্স কেনা বেচা নিয়ে কিন্তু আরও আতঙ্ক সৃষ্টি করছেন এবং অনেকেই সেই আতঙ্কের বলিয়ান হচ্ছেন, অনেকের টাকা কিন্তু মেরে দিচ্ছেন, সো আলটিমেটলি আমাদেরই ক্ষতি হচ্ছে, প্রত্যেকটা মেম্বারই ক্ষতি হচ্ছে, এসপিসির কোনো ক্ষতি হচ্ছে না, এসপিসি আরও নিজের দায় থেকে বেঁচে যাচ্ছে। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি মূলত কিছু কথা বলার জন্যই আমার মনে হচ্ছে যে কথাগুলো বলা উচিত, যে আজকের কথাগুলো বললাম, যদিও কথাগুলো এসপিসির অনেকগুলো কথাই আমার বলা উচিত হয়নি, তারপর আমি বলেছি কারণ আমি মনে করছি না এসপিসি এই মাসটা যদি সচল না করতে পারে তাদের ঐদ্য সমস্যাটা, তাহলে এসপিসি বড় ধরনের বাধার সম্মুখীন হতে যাচ্ছে এবং মনে হয় আমাদের সকলের কপাল ফুটতে যাচ্ছে, আমি সেই চিন্তাটাই করছি। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি, আর কোনো নতুন কোনো কথা বলার প্রয়োজন বোধ করছি না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, স্পেশাল নতুন আপডেট নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।